हेलो गाइस, वेलकम बैक टू अनदर ब्लॉग। तो आज के एक नतून ब्लॉग नहीं चले এসেছি। तो आज के ऑलरेडी বেরিয়ে পড়েছি বাড়ি থেকে, এখন গাড়িতে বসে আছি। তো গাড়ির মধ্যে বসে ভাবলাম ব্লগটা শুরু করি। তো আজকে আমরা বন্ধু-বান্ধব মিলে অফিস পারপাসে একটা জায়গায় যাচ্ছি। তো আজকের ব্লগটা দেখতে থাকো কিভাবে আমরা সেখানে এনজয় করছি এবং কিভাবে সারা দিনটা আমরা কাটাচ্ছি বিভিন্ন কাজের মাধ্যম দিয়ে এবং কি কি করছি না করছি ব্লগের মধ্যে সবকিছুই থাকছে। তো চলো দেখতে থাকো। আজকে এখন পাটুলিতে ব্লগ শুরু করলাম। বাইরের লোকেশনটা দেখতেই পাচ্ছ, কত সুন্দর। বাইরে প্রচণ্ড রোদ্দুর আর আমি গাড়ির মধ্যে এখন বসে আছি। তো আমার ফ্রেন্ডের জন্য ওয়েট করছি। তো এতটাই গরম, এসি চালিয়ে আমাকে বসে থাকতে হচ্ছে বাইরে, এতটা মারাত্মক রোদ্দুর এবং গরম। তো এখনো এসে পৌঁছায়নি, কখন আসে দেখা যাক। প্রায় 10 মিনিট হয়ে গেল, এখনো বসে আছি, দেখি সব কখন আসে। তো দেখতে থাকো। A few moments later. তো ফ্রেন্ড দেখতে পাচ্ছ সব এসে গেছে গাড়িতে। এদিকে আছে বাবুল্লা, গোবিন্দ দা, শঙ্কর, অভিজিৎ দা। এই তো বাবুল্লা, বাবুল্লাকে তোমরা চিনে থাকবে, বিভিন্ন সিরিয়ালের একজন অভিনেতা। এটা কিসের জন্য ভাই? এটা ব্লগ হচ্ছে, ডেইলি ব্লগ, ডেইলি ব্লগ করছে। তো বাবুল্লাকে তোমরা দেখতেই পারো, একটা সেলিব্রিটি, সেলিব্রিটি আছে আমাদের কাছে। আর পিছনে বড় সেলিব্রিটি লেট করে আসছে। চলো লেটস গো, লেটস গো, চলো। উনি ভালো হয়েছে, দেখা করতে গিয়ে আমাদের দিয়েছিল। মাউল্লা ঘুমিয়ে পড়েছে এখন, এমন ঘাড় যন্ত্রণা। মাউল্লা শরীরটা খারাপ একটু। আমি গোবিন্দ, তো ইন্ডিয়ান হয়েছে। এবার কি হয়েছে? 6.5 hours later. অ্যাডমিনে যে বসে আছে আমাদের দাদা কাশ্মীর থেকে এসছে, যাই ভাই হাই করে দিল। তো তোমরা দেখতে পাচ্ছ দাদা একদম প্রচন্ড পরিশ্রম করে আমাদের জন্য, প্রচুর খাটে দাদা। আজকের মোটামুটি ছুটির দিন, অফিসটা পুরো ফাঁকা। অন্যদিন তো এতটা ভিড় থাকে যে গা গলানোর জায়গা নেই, আজকে প্রায় ফাঁকা। 6.5 hours later. Rupam food corner.
বলে বিরিয়ানি গন্ধ সে ঘিরে হয়ে গেছে হ্যালো গাইস, এখন আমরা এসছি চা খেতে এবং আড্ডা মারতে। তো সব বিশিষ্ট ব্যক্তিরা আছে এখানে, চা খাওয়ার জন্য এসছি। সবাই একবার হাই করে দাও, হ্যালো হাই করে দাও, হাই করে দাও। ওকে, তো চা খাবো আর একটু মিটিং হবে, তো তোমরা দেখতে থাকো। অনেক জায়গাতে চাই দিয়ে আছে, এই রাস্তার উপর চায়ের বাড়ি বলে একটা জায়গা আমাদের বাইপাসের সাইডে। ওরা বলছে কি যে দাদা অ্যাকাউন্টটা যখন ওপেনিং করে তখন একটা জিনিস বলেছিল, এই তো তোমারটা, ওই সংবাদটা নিয়েছে, এই তো সবার হয়ে গেছে, কতগুলো চাকা হয়েছে। হ্যাঁ বলো কিছু, একদম আচ্ছা। গোবিন্দদা কিন্তু একজন বিখ্যাত ব্যক্তি, সেটা আমি পরে বলছি। এই যে বাবুলদাও আছে আমাদের সাথে, সেলিব্রিটি মানুষ, টাইম স্পেন্ড করছে। হরে হরে শম্ভু শঙ্কর, সবসময় লেট বলো, সবসময় এক ঘন্টা, এক ঘন্টা না, দীঘা যাওয়ার গল্পটা বলো। আচ্ছা দীঘা যাওয়ার গল্পটা বলো। আমাদের দীঘায় টাইম ছিল কটায়? সকাল 8টা, তাই তো? ও আসছে কটায়? শঙ্কর এসেছিল 10টায়, 2 ঘন্টা বাস দাঁড়িয়ে। শঙ্করের জন্য ফাইন হবে দীঘা 2 ঘন্টা লেটে যাওয়ার জন্য। দাদাবুদির বিরিয়ানি, আমরা এখনই এই মুহূর্তে এই সময় আমরা রেডিও অফিসে আছি, হেড অফিসে আমাদের ব্রাঞ্চে বাবুদা বসে আছে। এখন আমাদের মিটিং শেষ হলো, দেখতে পাচ্ছ অফিসটা কত সুন্দর গেট আপ, এখানে আমরা বসে মিটিং করলাম।
আমরা সবাই দাদা বিয়ে দাদা বৌদি বিয়ে নিয়ে ওখানে যাচ্ছি দাদা বৌদির বিরিয়ানি আমরা যাচ্ছি দাদা বৌদির কাছে সবাই মিলে আমরা দাদা বৌদির বিরিয়ানির কাছে যাচ্ছি খেতে ব্যারাকপুরে চলে এসেছি সেই দাদা দেখতে থাকো কত লাইন হবে আমি জানি না ঠিক কখন বাড়ি যাবো তাও ঠিক নেই কিন্তু বহু খিদে পেয়েছে খেয়ে না খেয়ে বাড়ি যাবো না সেটাই সেটাই